মরণার্থ আয়োজনে 2020 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেয়া হলো পুরস্কার। 27টি ক্যাটাগরিতে মোট 28 জনকে পদক দেয়া হয়। আজীবন সম্মাননা পেয়েছেন রাইসুল ইসলাম আসাদ ও আনোয়ারা বেগম। এমন স্বীকৃতি কাজের স্পৃহা আরও বাড়িয়ে তুলবে বলে জানান তারা। দিনের স্বচ্ছ আকাশে তারার দেখা না মিললেও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসেছিল চলচ্চিত্র জগতের তারার মেলা। 45তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের অনুষ্ঠানে তাই নাচ গানের এই মহা আয়োজন, যেখানে অংশ নিয়েছেন মিম, দিঘি, ইমন, তমা মির্জা, সাইমন ও পূজা চেরি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রতিটা শিল্পের সাধনার ফল। সে তালিকায় শ্রেষ্ঠ চলচ্চিত্র গাজী রাকায়েত হোসেন ও ফরিদুর রেজা সাগর প্রযোজিত গোর ছবিটি, একই সাথে অঞ্জন চৌধুরী পিন্টু প্রযোজিত বিশ্ব সুন্দরী। আমাকে আরো বেশি কিছু ভালো কাজ করে যেতে হবে, সেইটা আমি মানে একটা দায়বদ্ধতার মধ্যে পড়ি। বিশ্ব সুন্দরী ছবির জন্য সেরা অভিনেতা সাইম আহমেদ এবং গোর ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান রোজালিন দীপান্বিতা মার্টিন। বিশ্ব সুন্দরীতে সেরা পার্শ্ব চরিত্রে অভিনয় করে এম ফজলুর রহমান বাবু ও গণ্ডির জন্য অপর্ণা ঘোষ পান একই পুরস্কার। ক্ষুদ্র একটু ট্যালেন্ট আছে, আমি তা দিয়ে আমার যতটুকু রেসপন্সিবিলিটি সেটাকে অনেস্টি দিয়ে করার চেষ্টা করবো। আজকে আমার একটি সেই স্বপ্ন পূরণ হলো, সো অভূতপূর্ব অনুভূতি। আমরা যেন আরো ভালো ভালো চলচ্চিত্র তৈরি করতে পারি। খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা মিশা সদাগর, শিশুশিল্পী মুগ্ধতা মোর্শেদ বৃদ্ধি, সেরা সঙ্গীত পরিচালক বেলাল খান, সেরা গায়ক মাহমুদুল হক ইমরান, সেরা গায়িকা হন যৌথভাবে কণা ও কোনা। আমার এই জাতীয় পুরস্কারটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি ডেডিকেটেড করলাম। শিশুশিল্পী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, আমার খুব ভালো লাগছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি আজকে সশরীরে এই অ্যাওয়ার্ডটি প্রদান করতেন আরো বেশি আনন্দটা আরো বেশি ভালো হতো। অনুভূতি অনেক অনেক বেশি আনন্দের, এখন দায়িত্ব অনেক বেশি। আজীবন সম্মাননা পেয়েছেন আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ। অনামিকা তিথি, দেশ টিভি, ঢাকা।